অর্থ ও মানব পাচারের মামলায় বাংলাদেশের সাবেক এমপি শহীদ ইসলাম পাপুলের কারাদণ্ড আরও 3 বছর বাড়িয়ে 7 বছর করেছে কুয়েতের আদালত। আমাদের কুয়েত প্রতিনিধি আহ জুবের জানান, সোমবার কুয়েতের দৈনিক আল কাবাসের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। অন্যদিকে পাপুলের কাজে সহায়তাকারী হিসেবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জারা এবং কুয়েতি 2 কর্মকর্তার সাজাও 4 বছর থেকে বাড়িয়ে 7 বছর করেছেন আপিল আদালত। এছাড়া মামলার তদন্তকালে পাপুলের সহযোগী হিসেবে কুয়েতের 2 পার্লামেন্ট সদস্য সাদুন হাম্মদ আল ওতাইবি এবং সালাহ আব্দুল রেদা খুরশিদের নাম এসেছিল, কিন্তু জানুয়ারিতে বিচারিক আদালতে তারা দুজনই খালাস পেয়েছিলেন। উল্লেখ্য, অর্থ মানব পাচার এবং ঘুষ দেওয়ার অভিযোগে গত বছরের 6 জুন কুয়েতে গ্রেফতার হন পাপুল। ওই মামলার বিচার শেষে গত 28 জানুয়ারি তাকে 4 বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় কুয়েতের একটি আদালত।